Thank you.
সিংহাসন, তাই স্বর্গরাজ্য করিতে শাসন ওই মর্ত্য ভাবে চন্দ্রবংশের মহাপ্রতাপশালী রাজা নহস্ত করা বাহন নহস্ত করা হবে এই স্বর্গরাজ্যের রাজ। ঠিক আছে, ঠিক আছে গুরুদেব, আপনার ভাগ্য লক্ষ লক্ষ করে বলুন, আমরা এখন সমস্ত দেবগণ মিলে ওই মর্ত্য ধামের চন্দ্রবংশের মহাপ্রতাপশালী রাজা নহস্ত করি আবাহ নায়কের নহস আসছে এই স্বর্গ ধামে। Oh,
নামা করেছেন আবাহন সনানা হয়ে ইন্দ্রবিহীন আমাদের সর্বের সিংহাসন, তাই সর্বরাজ্য করিতে শাসন আমরা সকলে করেছি মনস্থি, তোমাকেই করবো আমরা সর্বরাজ্যের রাজা। একই কথা বলছেন গুরুদেব, এটা আমার সৌভাগ্যের ব্যাপার। ঠিক আছে, তোমাদের মনা বাঞ্ছা করিতে পুরাণ নিশ্চয় আমি গ্রহণ করবো স্বর্গের সিংহাসন, আজ থেকে করবো আমি স্বর্গ রাজ্য শাসন, আজ থেকে করবো আমি স্বর্গ রাজ্য শাসন। তোমাদের চিন্তার নায়ক কারণ তোমরা নিজ মনে নিজ নিজ আসন গ্রহ গ্রহ। এতক্ষণে লহুসুরে স্বর্গের অধিপতি আর এদিকে ইন্দ্রপত্নী ইন্দ্রাণী এবং তার সহচরী বৃন্দ আসছেন লহুসকে রাজা হিসাবে ফুল পুষ্প দিয়ে বরণ করার জন্য। আর বাবা
স্বর্গের সমস্ত দেবতাগণ এবং ইন্দ্রপত্নী ইন্দ্রাণী এবং তার সহচর বৃন্দ সকলে আনন্দ নৃত্য করছে। আজ তোরে লাগে ছাড়লি আমি আমার সাধের শ্বশুর ঘর কেনে সাজি দিরে পাব রাধা দিলে দাদা দিলি কাদানি অন্ত দয়া না হইল আমি হলাম বড় স্ত্রী, তাই তুমি এ
কোন
দিকে। তাই যে জাতির ভূমিকায় নিত্য অভিনয় করে দেখাবেন উনি হলেন স্বর্গীয় মাহাতর জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ মাহাতর প্রিয় সাথী নিত্য শিল্পী মাতার চন্দ্র মাহাতর।
স্বপ্ন দেখেছি, তাই যাও তুমি তাড়াতাড়ি ওই বৈশিষ্ট্য মুনিকে ডেকে নিয়ে এসো আমার এই রায় সভাতে, আমি তার কাছে এর বিধান জানতে চাই। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, আমরা এখন এই চললাম সেই বৈশিষ্ট্য মুনির কুটিরে। আমি বহুদিন যাবৎ সর্ববেশে বহু কষ্টে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, তুমি যদি পারো তো আমাকে উদ্ধার করো পুত্র, তুমি আমাকে মুক্ত করো। তাই বলুন গুরুদেব, আমার পিতার মুক্তির উপায় বলুন। শোনো রাজা যদি, তোমার পিতা যে পাপ কর্ম করেছে তা অতি সহজ উদ্ধার হবে না। কি কি কথা বলছেন গুরুদেব? আমার পিতার উদ্ধার হবে না, তাহলে কি আমার পিতার মুক্তির কোন উপায় নেই গুরুদেব? তাহলে কি আমার পিতার মুক্তির কোন উপায় নেই? আছে, একটি উপায় আছে, তোমাকে করতে হবে নরমেদ যজ্ঞ। নরমেদ যজ্ঞ? কি কি দ্রব্য লাগবে গুরুদেব? কি কি দ্রব্য লাগবে? লাগবে অনেক কিছু, তার মধ্যে যেটি প্রধান হলে সেটি হলো তোমাকে একটি ব্রাহ্মণ সন্তান লাগবে, তা দশ বছর বয়স, পৌরবর্ণ এবং হরিভক্ত হতে হবে। ব্রাহ্মণ সন্তান, ঠিক আছে, ঠিক আছে গুরুদেব, আমার পিতার মুক্তির জন্য যদি আমাকে অর্থে রাজত্ব না আমি কোনো ব্রাহ্মণ সন্তান জোগাড় করতে হয় তা আমি করবো। শোনো মন্ত্রী সেনাপতি, যাও আমার কোষাগার থেকে তোমরা স্বর্ণ করি মুক্ত নিয়ে বেরিয়ে যাও তো স্টেশন করে, সেখানে কোনো উপযুক্ত ব্রাহ্মণ সন্তান এসেছে, ব্রাহ্মণ সন্তানকে আমি চললাম যজ্ঞের আয়োজন করেছে। Oh, my God.
আমার বাড়িতে রয়েছে তাদের আজ তিন দিন তার মুখে আমি কিচ্ছু তুলে দিতে পারিনি, তাই না? তোমরা আমাকে এক মূর্তি কি করে জানো সব সময় হরিনাম হরিনাম ওরে ভাই ভুলে গেছে এবার বুঝি রাজা যদি সুসম্পন্ন সোনা ব্রাহ্মণ শুধু বিজ্ঞান আমার ছোট শিশু সন্তান কুশল ধনকে চিরজীবনের মধ্যে তোমার হাতে তুলে দিতে হবে। এখন কি করি উপায়? আমি যদি একটি সন্তান বিক্রি করে সারা জীবন সুখে শান্তিতে দিন যাপন করি তাহলে আমি একটি পুত্র বিক্রি করেই দিলাম। মন্ত্রী সভাপতি আমি তোমাদের কাছে অঙ্গীকার করছি স্বর্ণমণি মুক্তা আমায় সব দিয়ে দাও, তার বিনিময়ে আমার ছোট শিশু সন্তান কুশল ধ্বজবে। আমি চিরজীবনের মতো তোমাদের কাছে তুলে দেব, আমি চিরজীবনের মতো তোমাদের কাছে তুলে দেব। দাও দাও স্বর্ণমণি মুক্তা ওই দিয়ে দাও। আরে এসে আমার বাড়িতে এসে Oh,
আমরা বিষ্ণু মাকে দেখেছি, বিষ্ণু মহাক্ষেত্রে এটা আমাদের এত সুন্দর
ভক্ত ভগবানের হইল মিলন,